উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তোমাদের আকস্মিক অকাল প্রয়াণে আমরা হয়ে পড়েছিলাম স্তব্ধ, হতবাক। তবু আমরা সব বাধা অতিক্রম করে তোমাদের অসম্পূর্ণ সৃষ্টিকে তোমাদেরই কল্পনায় সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আজও এখনো তোমাদের কথা বলতে বলতে আমাদের কথা বেঁধে যায়, চুপ করে থাকি। তোমাদের সৃষ্ট শিল্পের দিকে অনিমেষে চেয়ে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে যায়। যদিও জানি তোমরা অমর হয়ে আছো তোমাদের সৃষ্টিতে, তোমাদের সৃষ্ট চরিত্রে, শুধু তোমাদের কাছে প্রার্থনা, তোমাদের আশিস চুম্বন থেকে আমাদের কোনোদিন বঞ্চিত করো না। না না কাছে শোনো, যাও যাও দূরে থাকো, না না কাছে
সব আপনি নাই স্যার হুজুর বলা তো নাচ গান দেওয়ানজি বিশ্বনাথ বাবুকে বলবেন প্রতি সপ্তাহে যেন আমাকে একটা করে চিঠি লেখেন। তুই লিখিস তো যখন যা ইচ্ছে, মনে থাকবে তো? রাজাবাবুকে গিয়ে এক্ষুনি খবর দাও, ছোট রাজাবাবু কলকাতা যাবার জন্য তৈরি হয়েছে, রানীমা ওনার জন্য অপেক্ষা করছে। যাও যাও তাড়াতাড়ি যাও। আশীর্বাদ করছি, মায়ের মনের মতো মানুষ হয়ে ফিরে এসো, বংশের মুখ উজ্জ্বল করো। কলকাতায় দেখাশোনার জন্য কে থাকছে? আমি বিশ্বনাথ থাকছি। বিশ্বনাথকে বলবে একে যেন সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করে দেয়। চায়াবদের স্কুল আমার খুব পছন্দ, আর দরকার হলে বাড়িতে যেন দু চারটে ভালো মাস্টারও রেখে দেওয়া। জি আজ্ঞে রাজবাবু, আমরা তাহলে রওনা হই, সময় আর বেশি নেই। কলকাতায় পড়তে যাওয়ার বিষয় এখনো দেখছি তোমার মত পাল্টায়নি। না সুরেশ্বরী, তুমি দুটি বিষয়ে আমার মতামত অগ্রাহ্য করে কাজ করেছো, এর ফল তুমি ভবিষ্যতে পাবে।
যেমন যেমন 8 বছর বয়সে তুমি শিকারের বিয়ে দিয়েছ, ও যদি বড় হয়ে তার মর্যাদা না রাখতে পারে, আর এ বংশের একটা নিয়মও নয়, এই বংশের অনেক নিয়মই পাল্টানো দরকার, তাছাড়া মার অবাধ্য শিকার কোনোদিনই হবে না। রানীমা, রাজাবাবু শরবত। কুলপুরীর দৈবাচার্য নিশ্চিন্তপুরে চৌধুরীদের মেয়ে স্বর্ণর ভাগ্য গণনা করে বলেছিলেন, এ মেয়ে লক্ষ্মী মন্ত্র, যে ঘরে যাবে সে ঘর সুখী শান্তিতে ভরে উঠবে। উনি তো পরামর্শ দিয়েছিলেন সে ঘরের সঙ্গে স্বর্ণ দিয়ে দেবার জন্য। দৈবাচার্যের গণনা ভুল হতে পারে, এর আগে কখনো ভুল হয়নি। তাছাড়া এই বিয়েতে তুমিও মত দিয়েছিলে। মত দিয়েছিলাম তোমার মুখের দিকে তাকিয়ে, কারণ নিশ্চিন্দপুরের চৌধুরীদের তুমি আগেই কথা দিয়ে এসেছিলে। উপায় ছিল না, সেদিন চৌধুরীদের বড় শরীর এমন ভাবে ধরেছিলেন। সে ঘরকে কলকাতা পাঠালে কেন? আমরা তো এখানে থেকে বড় হয়েছি, জমিদারি রক্ষা করতে শিখেছি। সত্যি কথা বলবো? বলো। তুমি যেদিন প্রথম এ বাড়িতে বাইজি নিয়ে এলে, সেদিনই আমি মনে মনে স্থির করেছিলাম শেখরকে কলকাতা পাঠাবো। তুমি তো জানো সুরেশ্বরী, আমি ছোটবেলা থেকে গান বাজনা ভালোবাসি। কিন্তু তুমি কি ভুলে গিয়েছো দৈবাচার্যের ভবিষ্যৎবাণী? আমি সব মানি না, কিন্তু এই বাইজিতে নিয়ে তোমাদের বংশে একটার পর একটা দুর্ঘটনা। সুরেশ্বরী, আমি চাই না আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কথা বলুক। আমি তোমাকে কথা বলার অনেক সময় দিয়েছি, আমার পিতৃপুরুষে এত সময় দিতেন কিনা সন্দেহ। স্বামীর ইচ্ছাকে এই বাড়ির বধুরা আনন্দে গ্রহণ করে এসেছে, এবং এইটাই বাড়ির নিয়ম। রাজাবাবু কোথায় রে? কিরে কথা বলছিস না যে? দুপুর বেলা তো বাড়ির মোহনেই ছিলেন। জলখাবার খাওয়া হয়েছে, দুধ টুধ খেয়েছিস, বোঝোস না? খেয়েছিস? না রে নিমা, কিছু খাই। সে কি, যা ওকে খাইয়ে দেখে যা, যা চট করে দিয়ে যা। সত্যি রাজাবাবু, জায়গাটা কিন্তু দারুণ। আমার তো ভীষণ ভাল লাগছে। আদাব হ্যাঁ রানীমা, আদাব, আসুন, বসুন। না, বসবো না।
আমি শুধু আমার ছোট্ট একটা অনুরোধ জানাতে এলাম। অনুরোধ কেন বলছেন রানীমা? আপনি আমায় আদেশ করুন। আদেশ তো আমি করতে পারি না ওস্তাদজি, সে পারেন আপনাদের রাজাবাবু। আমি শুধু অনুরোধ করতেই পারি। বলুন, আমি নিশ্চয়ই রাখব। আপনাকে আর অপর্ণাকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। কেন রানীমা, আমরা কি কোনো অন্যায় করেছি? না, আপনাদের কোনো অন্যায়, এটা আপনাদের পেশা আমি জানি, তবু আপনাদের যেতে হবে। কিন্তু কেন? আপনি জানেন না ওস্তাদজি, এদের পূর্বপুরুষেরা যখনই কোনো বাইজিকে এই জমিদারি এলাকার মধ্যে এনে রেখেছে, তখন এই বংশী ঘটেছে চরম দুর্ঘটনা, একটার পর একটা। আপনারা আপনারা এই বংশের অভিশাপ। এই যে দেখছেন ছবি, ইনি রত্নেশ্বর রায়, লখনউ আগ্রা থেকে ধরে নিয়ে এসেছিলেন এক নাচনেওয়ালি লক্ষ্মীবাইকে, রেখেছিলেন ওই আরামকুটিতে কৃষ্ণ সাগরের পাড়ে। তারপরে শুরু হয়ে গেল সংসারে চরম অশান্তি। কি চাই? স্ত্রী পুত্র ঘর সংসার জমিদারি সব ভাসিয়ে দিচ্ছ। আমি তোমাকে কিছুতে যেতে দেবো না, তুমি ছাড়বো না। তারপর দিনে ওই ভানুমতির দেহটা পাওয়া গেল কৃষ্ণ সাগরের জলে ভাসছে। আত্মহত্যা। এই ছ মাসের মধ্যে বেশি মদ খাওয়ার জন্য রাজা রত্নেশ্বর রায়ও মারা গেলেন। এরপর জমিদার হলেন আমার শ্বশুর মশাই। এটা তাঁরই ছবি। নাম শশীশেখর রায়। কিছুদিন যেতে না যেতেই তিনিও নিয়ে এলেন আরেক নাচনিওয়ালিকে ওই আরাম করিতে। কিন্তু আমার শাশুড়ি সুদাময়ী দেবীর ছিল প্রচন্ড জিদ আর ধৈর্য। তাহলে তুমি আরাম করিতে যাবেই, আমার কোনো কথা শুনবে না? বেরোবার সময় রোজ রোজ ওই এক কথা শুনতে আমার ভালো লাগে না সুধা। ভালো না, তুমি ওখানে যাবে না। আজ আমাদের বিয়ের তারিখ, তুমি আজ আমার কাছেই থাকবে। পাগলামি করো না সুধাময়, আজ আজ আমাকে যেতেই হবে। পান্না বিবি, পান্না বিবি আজ আমাকে একটা নতুন নাচ দেখাবে বলেছে। বেশ তাই যাও, কিন্তু জেনে রেখো আজই তোমার শেষ যাওয়া। ভয় দেখাচ্ছ? না, আমার এতদিনের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। আমি সত্যি কথাই বলছি। যা যা, মাথা খারাপ হয়েছে তোমার, তাই তোমার বাবা আমার পরিণতি দেখেও তোমার শিক্ষা হয়নি, আজ বুঝবে। আরাম কুটিরে যাও।
কোথায়? কে ডাকছে? আপনি চলুন না। আমায় চিনতে পারো? কে আপনি? ওই যে যে ঘরে বসে আছেন, যে তোমাকে সোহাগ করে মুক্তোর মালা পরিয়ে দিল, আমি তার স্ত্রী। ও, তা আপনি এখানে? বয়স আছে, তাই নানা ছলা কলায় পুরুষ মানুষকে শুধু বস করতেই শিখেছ। স্বামী পুত্র সংসার যে কি সুখের তার কিছুই জানলে না, জেনেছ শুধু সবার কাছ থেকে সুখ ছিনিয়ে নিতে। আপনার এই বাজে কথা শোনার আমার সময় নেই। দাঁড়াও, কেন তোমার কাছে এসেছি জিজ্ঞেস করলে না তো? বলুন, কেন এসেছেন? আমি তুমি তুমি কে? তোমার স্ত্রী সুধামণি। চিনতে পারো? সুধামণি, তুমি কাজ করলে, সেদিন রাত্রি মত্ত অবস্থায় প্রাসাদে ফেরার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে রাজা শশীশেখর রায় মারা যান, আর তার পরদিন সকালে পাওয়া যায় রানী সুধাময়ীকে কৃষ্ণ সাগরের জলে ভাসছে তার মৃতদেহ। রানীমা, আপনি বিশ্বাস করুন, এসবের আমি কিছুই জানি না। নর্থ থেকে বাইরে আমাদের বংশে অভিশাপ উস্তাচ্ছি। রানীমা, রানীমা, আমি কালই অপর্ণাকে নিয়ে এখান থেকে চলে যাব। রানীমা, আমি শিল্পী, মানুষকে আনন্দ দেওয়াই আমার কাজ, আমি আমি কারো কোনো ক্ষতি চাই না। ওস্তাদজি, আমার কিন্তু আপনি ভুল বুঝেন না, আমার অনুরোধ শুনে স্বামী সংসার আর বংশের কল্যাণের জন্য। তাহলে বলবি জায়গাটা তোমার পছন্দ হয়েছে? আমি চলি। জানেন ওস্তাদজি, আজ কৃষ্ণ সাগরের পাড়ে ভারী সুন্দর কয়েকটা জায়গা দেখিলাম, আপনাকে একদিন নিয়ে। আপনাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে, কি ব্যাপার? হুজুর, কাল আমি আর অপর্ণা এখান থেকে চলে যাব। চলে যাবে? জি, আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দিন। আপনার কি এখানে থাকতে আপনাদের এই বংশের সকলের মঙ্গলের জন্যই আমি এখান থেকে চলে যাব।
সুরেশ্বরী এসছিল বুঝলি? না আপনাদের এখান থেকে যাওয়া হবে না। কিন্তু হুজুর আমি যে কথা দিয়ে দিয়েছি কালই আমি এখান থেকে চলে যাব। তাহলে আপনাদের দুজনকে এখানে থাকতে হবে। রাঘব দেখিস ওস্তাদজি অপর্ণা যেন এখান থেকে পালাতে না পারে, করবো ভালো হইলো। জি রাজাবাবু বললেন আজ থেকে উনি বাইরে মহলেই থাকবেন, আর এখন থেকে ওনার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা ওখানেই করে দিতে। অসম্ভব, আমার দ্বারা হবে না। কিন্তু পারবো না বললে তো হবে না, রাজাবাবুর হুকুম যেমন করে হোক বর্ষা ছোঁড়া শিখতেই হবে। রাজাবাবুর হুকুম না হলে বুঝি আমার বর্ষা ছোঁড়া শেখা হতো না? কি দেখছেন অমন করে? না মানে আপনি আপনি ধরুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এবার থেকে আর আপনি নয়, তুমি।
অপর্ণা বেটি, রাজাবাবু আজও তোর কথা জিজ্ঞেস করছিলেন। আজকাল প্রায় তুই আসরে হাজির হস না, কতগুলো মিথ্যে কৈফিয়ত তোমায় দিতে হয়। বেটি বেটি একটা কথা বলবো, ওই রঘুবীরের সঙ্গে অত মেলামেশাটা আমার ভালো লাগছে না। আগে
একজনের সঙ্গে দেখা করতে। কেন? দুজনের মধ্যে ভাব হয়েছে রাজাবাবু। কি নাম তার? কথা মিথ্যে হলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো কৃষ্ণ সাগরের পাখে। আগে রাজাবাবু, আমি নিজের চোখে দেখেছি। তুই তুই আমাকে দেখাতে পারবি? পারবো, নিশ্চয়ই পারবো। অত্যন্ত বিশ্বাসের সঙ্গে কাজ করে গেছে। রঘুবীরের বাবা চন্দন সিং ছিল আপনার অত্যন্ত প্রিয়। কোনো ভিনদেশি হলেও এ বাড়িকে নিজের বলে মনে করত। অন্তত ওদের কথা ভেবে আপনি রঘুবীরকে মৃত্যুদণ্ড দেবেন না। ঠিক আছে, ওকে আজকের মধ্যে আমার জমিদারির সীমানা ছেড়ে চলে যেতে হবে। আর যদি ফিরে আসবার চেষ্টা করে তাহলে রাঘব ওর মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসবে। ইচ্ছে না হলে নাচবে না? তাহলে ওই কথাই রইল, কাল খুব সকালে আমরা রওনা হব। আমার পালকির সঙ্গে রাঘব থাকবে, তুমি তৈরি থাকো।
কিছুতেই নয়। হঠাৎ মত পরিবর্তন? আমি 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 তো বলিনি আমি যাব। আমি জানি অপর্ণা, তোমার এখন শরীর মন দুই খুব খারাপ, তাই শুধু তোমারই জন্য আমি এই শিকারের ব্যবস্থা করেছি। তুমি চলো, আমি বলছি তোমার ভালো লাগবে। না না আমি যাব না। অপর্ণা, আমি এক কথা বেশিবার বলি না, কাল সকালে পালকি তৈরি থাকবে এবং তুমি যাবে না। তুমি এসে গেছো, আমার আমার ভীষণ ভয় করছিল, ভাবছিলাম ভাবছিলাম আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। রঘু শোনো, আস্তে আস্তে, সবাই জানে আমি এখান থেকে চলে গিয়েছি। কি রঘুবীর তুমি? হায় আল্লাহ, হায় আল্লাহ, রাজাবাবু জানতে পারলে তোমরা আমি লুকিয়ে এসেছি, কেউ জানতে পারেনি। না না, তুমি বুঝতে পারছো না রঘুবীর, তুমি জানো না রাজাবাহুর লোকজন না সবসময় আমার আমার এই অপর্ণা বেটির উপর নজর রাখছে। তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। আমি যাচ্ছি ওস্তাদজি, তবে আমি আমার সঙ্গে অপর্ণাকে নিয়ে যাচ্ছি। না না না, তুমি কি বলছো রঘুবীর? আমি ঠিকই বলছি ওস্তাদজি, আমি রাজপুত, রাজপুতরা কখনো শেয়ালের মতো ভয় পালায় না, যুদ্ধে হয় তারা মরে না হয় জেতে। আপনি আর আপত্তি করবেন ওস্তাদজি, আমাকে যেতে দিন, নইলে নইলে রাজাবাবু আমাকে জোর করে শিকারে ধরে নিয়ে যাবে। কিন্তু তুই বুঝতে পারছিস না বেটি, রাজাবাবুর চোখকে ফাঁকি দিয়ে তোরা কেউ ঘা ঢাকা দিয়ে থাকতে পারবি না, মরবি, তা মরবি। মরলে মরবো, কিন্তু কিন্তু রঘুবীরকে ছাড়া আমি একা কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। ওস্তাদজি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। ওস্তাদজি, দেরি হয়ে যাচ্ছে, আপনি অপর্ণাকে যাওয়ার অনুমতি দিন। আপনি কি চান না আমার আমার স্বামী হোক, ঘর হোক, সংসার হোক, আপনি নিজের মেয়ে হলে পারতেন, পারতেন তাকে এমনি করে আটকে রাখতে, সুখ শান্তি থেকে বঞ্চিত করতে? বলুন না। না ঠিক আছে, যা করেন খোদা, তুই তুই যা, তোরা যা, তোরা যা, চল। কিন্তু কিন্তু রঘুবীর, রঘুবীর, খোদা তালাকে স্মরণ করে আমার আমার অপর্ণা বেটিকে আজ তোমার হাতে তুলে দিলাম। তুমি তুমি একটু দেখো, হ্যাঁ তুমি তুমি ওকে একটু দেখো, হ্যাঁ রঘুবীর, রাজাবাবুকে কি এক্ষুনি খবরটা দিতে হবে। তারা কোথায়? কাদের কথা বলছেন? অপর্ণা আর রঘুবীর। রাজাবাবু আপনি মানে শুনুন, শুধু বলুন তারা কোথায়, কোথায় তাদের লুকিয়ে রেখেছেন? আমি আমি মানে ওস্তাদজি, এক কথা আমি বেশিবার বলি না, বলুন তারা কোথায়? চলে গিয়েছে সেটা আমি জানি, কিন্তু কোথায় গিয়েছে জানি। ওস্তাদজি, নেহাত আপনাকে আমি গুরু বলে প্রণাম করেছি,
তাহলে হলে আপনাকে ওই বর্ষা দিবে। ঠিক আছে। সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিং দন্তারিং সর্বপাপগ্নং শুনোতু স্মৃতিবাকরম্। জানলে গোপালের মা, সূর্য এখানে থাকলে ওর লেখাপড়া কিছুই হবে না, তাই আমি ভাবছি নবদ্বীপে কোথাও টোলে ওকে পাঠিয়ে দেবো। তাই দাও ঠাকুর, বাউনের ছেলে লেখাপড়ায় মতি গতি নেই, শুধু বাউন ভুলে। তাই ভাবছি আজই নবদ্বীপে আমার গুরু ভাইদের একটা চিঠি লিখে দিচ্ছি। সবসময় এইভাবে অন্ধকার ঘরে মন খারাপ করে বসে থাকলে শরীর যে তোর আরো খারাপ হবে মা। ভয় করে বাবা। কিসের ভয়? কেউ যদি দেখে ফেলে, রাজশেখর রায় যদি খবর পায়। কোনো ভয় নেই মা, গোপালের মা পর্যন্ত জানে তুই আমার এক গুরু ভাইয়ের মেয়ে, স্বামী তোকে পরিত্যাগ করে বিদেশ চলে গিয়েছে। কিন্তু আমার পেটে যে রঘুবীরের সন্তান। ভয় কি মা, গোপালের মা আছে, চরণ আছে, আমি আছি। ঠিক বলছিস।
অপর্ণা ভাই বেঁচে আছে। হ্যাঁ, একটা মেয়েও হয়েছে। কথাটা মিথ্যে হলে? সত্যি কথা, আমি নিজে চোখে দেখে এসেছি। কোথায় আছে? আমাদের এলাকার বাইরে সিঙ্গি মশাইদের জমিদারি ভেতর হরকান্ত ঠাকুরের বাড়িতে। হরকান্ত ঠাকুরের বাড়ি? ঠিক আছে, তুই রাঘবকে খবর দে। আচ্ছা, আমি এক্ষুনি রাজাবাবুকে খবর দিচ্ছি। আচ্ছা। সাজু, রাজাবাবুর হুকুম, এই মেয়েটা আজ থেকে তোর জিম্মায় থাকবে। বাইরের কোন পুরুষ বা স্ত্রীলোক যেন আরাম কুটির ভেতর ঢুকতে না পারে, বুঝলি? বুঝলাম। আসল কুম্ভ সর্দারে খুনে আসছে, সে বাইরে পাড়া থাকবে, তারও ভেতরে ঢোকবার হুকুম নেই। তোর কেউ যদি কোন রকম একটু বিচার করেছিস, রাজাবাবু তোদের কেটে টুকরো টুকরো করে কৃষ্ণ সাগরের তেলে ভাসিয়ে দেবে। কথাটা মনে থাকবে? থাকবে। ভালো আছো তো? তোমার পাশের খবর আমি আগেই পেয়েছি। তা কি, কলেজ তো হয়ে গেল, এবার জমিদারি ভার নাও। আমি একটু মার সঙ্গে দয়া করে আসি। এসো সামনের মাসের শেষের দিকে
একটা শুভ দিন রয়েছে রাজাবাবু। সামনের মাসের শেষের দিকে? আগে হ্যাঁ, দিদি বড় দেরি হয়ে গেল। এ মাসে আর কোনো দিন নেই ঠাকুমশাই? এ মাসে না রানীমা, এ মাসে তো তেমন কোন শুভ দিন দেখতে পাচ্ছি না। আর তুমি বা অত ব্যস্ত হচ্ছ কেন সুরেশ্বরী? নিশ্চিন্দপুরের চৌধুরী পরিবারকে তো সময় দেওয়া দরকার, তাদের একমাত্র মেয়েকে প্রথম শ্বশুর বাড়িতে পাঠাবে। তুমি তাহলে তারিখ সময় জানিয়ে চৌধুরীদের বড় কর্তাকে একটা চিঠি লিখে দাও। আমাকেই লিখতে হবে? তোমার তো লেখা উচিত। তাই হোক। এটাকে সবাই ভয় পায়। না না, আপনি আপনি পথ ছাড়ুন, আপনি আপনি এখান থেকে চলে যান। রাজাবাবু জানতে পারলে ভীষণ ভীষণ ক্ষতি হয়ে যাবে, আপনি চলে যান। হ্যাঁ যাবো তো নিশ্চয়ই, তবে একটা আমার ভীষণ কৌতূহল হচ্ছে, খুব জানতে ইচ্ছে করছে। আপনি কি একা থাকেন? থাকি না, বন্দিনী হয়ে রয়েছি অনেক দিন থেকে রয়েছি, কবে থেকে আছি আমার ঠিক জানা নেই। আমার নাম শেখর, অনেকদিন পরে এই অঞ্চলে এলাম। আপনাকে এখানে বন্দিনী করে রাখলো কে? শুনেছি এখানকার রাজা বাবু, তবে আমি তাকে কোনোদিন দেখিনি। ভেরি ইন্টারেস্টিং, বুঝতে পারি। জানেন সরজোর কুম্ভ ছাড়া কারো মুখ দেখার হুকুমই নাকি আমার নেই। জীবনের সুখে পশু পাখি গাছপালা এদের সঙ্গে কথা বলি, আজ আপনার সঙ্গে অনেক গল্প করবো। হ্যাঁ কিন্তু রাজাবাবু জানতে পারলে, আপনার সাহস আছে তো? একটু আছে বই কি, তবে আপনার নামটা জানতে পারলে গল্প করতে সুবিধা হতো না? আমার নাম, আমার নাম কঙ্কা, কঙ্কাবতী। বাহ ভারী মিষ্টি নাম তো। রাজাবু জানতে পারলে? আমার মনে হয় চেপে যাওয়াই ভালো। কিভাবে বন্দুকটা তুলেছিল, আমি না থাকলে তো তোকে মেরেই ফেলতো। আমি কি করবো, একদিন পর ছোট রাজবাবুকে দেখলাম, চিনতেই পারিনি। শোন রাজরাজাদের ব্যাপার, চুপ করে খালি দেখেই যা, বুঝলি? আচ্ছা আচ্ছা বলছি কঙ্কা, অনেক গল্প হলো, ফেরতে আবার রাত হয়ে যাবে। দেখলেন তো কত কথা কত গল্প জমেছিল মনের মধ্যে। আচ্ছা আপনি কি আবার 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 আসবেন? আসবো, নিশ্চয়ই আসবো। তোমাকে তো আমারও কিছু বলার থাকতে পারে। বেশ, সেদিন কিন্তু শুধু আপনি বলবেন, আমি শুধু শুনব। বেশ তাই হবে, আজ আসি। আসুন। আজকের জন্য কিন্তু
আমাকে তোমার একটা ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যারি, কি করছিস? এসো এসো এসো, মামার জননী এসো। কি বাবা, তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। বেশ তো, কথা হবে, আগে বসো। তুই বস। আমি বসছি, তুমি বসো। কতদিন তোমার সাথে কথা হয়নি, বলো বলো। শোন, মানে বলছিলাম কি, সামনের মঙ্গলবার তোকে একবার নিশ্চিন্তপুর যেতে হবে। কেন নিশ্চিন্তপুর? কেন বল, স্বর্ণকে আনতে হবে না? এই স্বর্ণটি আবার কে? পাগল ছিল তো বউ। মানে আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত। সে কি রে, এর মধ্যে সব ভুলে গেলি? তা ভুলে যাবারই কথা, সেই কোন ছেলেবেলায় তোকে বিয়ে দিয়েছিলাম তখন তোদের বয়সই বা কত? তোর বয়স নয় আর স্বর্ণর বয়স চার। ভারী মিষ্টি মেয়ে, শুনেছি এখন নাকি আরো সুন্দর দেখতে রয়েছে। যা বাবা, সামনে মঙ্গলবার শুভ দিন, তুই নিজে গিয়ে তোর বউকে নিয়ে আস। আমার পক্ষে তা সম্ভব না। মানে নিশ্চিন্তপুরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সম্ভব নয়, তার মানে? তোমাদের এসব ছেলে খেলা আমি মানি না মা। আমি বড় হয়েছি, প্রত্যেক ব্যাপারে আমার একটা স্বাধীন চিন্তা আছে, বিশেষ করে আমার স্ত্রী নির্বাচনে। মা, যদি আমার এতটুকু ক্ষমতাও না দাও, তবে সাহেবদের স্কুল কলেজে আমাকে কেন পাঠালে? কেন লেখাপড়া শেখালে? কি দরকার ছিল? তাই বলে অগ্নি সাক্ষী রেখে বিয়ে? তুই অস্বীকার করবি? তুই ধর্ম মানবি না? মা বাবাকে সবার চোখে তুই ছোট করবি? আমি এই শিক্ষা বাবার জন্য তোকে কলকাতা পাঠাইনি। বাবা শুনলে, জানিস তো তার রাগ, তোর জন্য যে সহজে তা না আমাকে আত্মহত্যা করতে। আমি নিজে পছন্দ করে তোকে বিয়ে দিয়ে দিলাম। মা, তোমাদের বউকে তোমরা সযত্নে নিয়ে আসতে পারো, কিন্তু আমি যেতে পারবো না। তুই আমার কথা দে, তুই বোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না, কথা দে। ঠিক আছে। লক্ষ্মী, আজ তুমি যেখানেই থাকো স্বর্ণকে আশীর্বাদ করো, ও কাল শ্বশুর বাড়ি যাচ্ছে। নিশানাথ, আসুন আসুন গুরুদেব। শুনলাম স্বর্ণকে নিয়ে যেতে নাকি জামাই বাবাজি আসেননি। না গুরুদেব, রায় মশাই লিখেছেন ছেলের নাকি শরীর ভালো না। স্বর্ণকাল চলে যাবে, তোমার মন খুব উতলা হয়েছে তাই না? ভাবছি স্বর্ণকে ছেড়ে এই শূন্য বাড়িতে কি করে থাকবো। এটাই নিয়ম নিশানা, মেয়েরা ওরা হচ্ছে অমর দ্বীপ, এক সংসার থেকে অন্য সংসারে দ্বীপ জ্বালাতেই তোরা জন্মেছে।
স্বয়ং মহামায়ার অংশ। ওদের না যায় বাঁধা, না যায় ছাড়া। সবই বুঝি গুরুদেব, কিন্তু মনকে কিছুতেই বোঝাতে পারি না। আসুন, স্বর্ণকে আশীর্বাদ করবেন। আসুন, চলো। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। Thank you.
তোমার শ্বশুর মশাই প্রণাম করো। হয়েছে হয়েছে মা, করে ধান দুর্প দাও। ভগবান তোমার মঙ্গল করবে। শুধু মুখে আশীর্বাদ করলেই হবে না, কিছু দিয়ে মুখ দেখতে হয়। পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? কোনো লজ্জা করবে না, কেমন নিজের বাড়ির মতোই থাকবে, তাহলেই আমরা সবাই ভীষণ খুশি হব। আচ্ছা এবার যাও, ভেতরে যাও। এসো বৌমাটি, তো বেশ সুরক্ষণ আপনি মনে হলো, কি বলো দেবান? আগে হ্যাঁ, অত্যন্ত ধীর স্থির শান্ত। তাহলে তোমাদের রানীমা পুত্রবধূ নির্বাচনে ভুল করেনি বলছো? আমার তো তাই মনে হয় রাজাবাবু। আমার তাই মনে হয়। বিজয়, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল শশাঙ্ক শেখর। তুমি? আমার নাম সূর্যকান্ত। তোমার সঙ্গে যে মেয়েটিকে দেখলাম তার নাম কি কঙ্কা? কেন? সে আমার বাগদত্তা। ছোটবেলা থেকেই কথা ছিল আমি ওকে বিয়ে করবো। কঙ্কা কারো বাগদত্ত হতে পারে না। মনে রাখিস, দ্বিতীয়বার যদি তোকে কোনোদিন এই এলাকায় দেখি তো জ্যান্ত চামড়া খুলে রেখে দেবো। তুমিও মনে রেখো শিখর, কঙ্কা আমার। আমার কাছ থেকে কঙ্কাকে কেড়ে নেবার ক্ষমতা তোমার নেই। বৌদি ভাই, ও বৌদি ভাই, দাদাকে কি করে চিনবে বলো তো? এই দেখো, আগে কি দেবে বলো, তারপর। আমার কি আছে বল, যে ছিল তাকে ছাড়া ছিল না, সে আছে। কঙ্কা, কঙ্কা, কঙ্কা বেঁচে আছে। কোথায় কোথায় সূর্যকান্ত, বল আমার কঙ্কা কোথায়? সে আছে তোমাদের রাজযোগ্য রায় জমিদারি এলাকার মধ্যে। তুই তুই ঠিক বলছিস সূর্যকান্ত। হ্যাঁ ঠিক, কিন্তু কোথায় আছে আমি তোমায় আমি তোমায় খুব বলতে পারছি না জানো। তবে দেখা যখন পেয়েছি আমি খুঁজে বার করবই। তুই তাই কর সূর্যকান্ত, তুই তাই কর, তুই যা চাইবি, তুই যা চাইবি আমি তোকে দেব। তারপর তারপর রাজশেখর রায়কে আমি Yeah.
আপনি শুবেন না? না, তুমি শুয়ে পড়ো। আপনার ঘুম না এলে একটু পা টিপে দেব? ওতে অনেক সময় ঘুম আসে। শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। সেই কবে আমাদের পুতুল খেলার মতো বিয়ে হয়েছিল আমার ঠিক মনে নেই, আর পুতুল খেলার মতোই আমি সেটাকে ভুলে যেতে চাই। বংশের মান মর্যাদা রক্ষার জন্যই মা বাবা তোমাকে এখানে আনিয়েছে। অবশ্য আমি চাই না তুমি এখানে থেকে কষ্ট পাও, দুঃখ পাও, কিন্তু আমার কোনো উপায় নেই। তুমি এখানে থেকে যেভাবে খুশি চলতে পারো, আমি তোমার কোনো কাজে বাধা দেব না। আর আমিও চাই না তুমি আমার কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করো, কোনো বাধা দাও। আপনি যাবেন না? আমি তোমাকে বলেছি না তুমি আমার কোনো কাজে বাধা দেবে না? আমি যাব, আমায় যেতে দাও। না, তুমি আমাকে আটকে রাখতে পারবে? আমি আপনাকে কোনো দিনও আটকাবো না, কোনো কাজেও বাধা দেব না। আমি শুধু আজ রাত তার কথা বলছি। ওস্তাদ জি,
আমি অপর্ণা। আগে বলুন আমার মেয়ে কঙ্কা, আমার মেয়ে কঙ্কা কোথায় ওস্তাদ জি? রাজা বাবু কোথায় কি রেখেছেন? কিছুই জানি না বেটি। আপনি জানেন না? সত্যি বিশ্বাস কর, আমি কিছুই জানি না। কঙ্কার কোনো কথা আপনি জানেন না? আপনি একটু চেষ্টা করুন ওস্তাদি। আমি খবর পেয়েছি রাজাবাবু এখানে এখানে কাছাকাছি একটা কোথাও লুকিয়ে রেখেছে। আমি কোশিশ করব, নিশ্চয়ই চেষ্টা। আমি আর পারছি না। কঙ্কাকে কিছুতেই ভুলতে পারছি না। আমার একমাত্র মেয়ে, রঘুবীরের সন্তান, আমি ওকে না পেলে পাগল হয়ে যাবো ওস্তাদজি। এটা কোথায় পেলি? জলসাগরের পেছনে দরজার কাছে। নিশ্চয়ই কাল রাতে কোন স্ত্রী লোক জলসাগরে লুকিয়ে এসেছিল। রাজাবাবুকে যে এক্ষুনি এটা দেখানো উচিত। রাঘব চারিদিক খুঁজে দেখত আর কিছু পাস কিনা। তাহলে কি অপূর্ণা বাই? না শেখর, তুমি আর এখানে এসো না। তোমার ঘরে স্ত্রী রয়েছেন, তুমি কেন তাকে শুধু শুধু কষ্ট দেবে? কঙ্কা 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 কঙ্কা, তুমি তো সব জানো কঙ্কা, তোমাকে আমি সব বলেছি, তারপরে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? না পারছি না, আর আমার পারা উচিত নয়। ছোটবেলা সেই ঘটনাটাকে আমি স্বীকার করতে পারবো না কঙ্কা, আমি পাচ্ছি না। কঙ্কা কেমন আছেন? ভালো। কি করছেন? দেখেন ঘুমোচ্ছি। তোদের এখানে অনেকদিন আসতে পারে, তুমি কোনো গুলমান নাই তো? আগে নারা যাবো। শোন, আজ রাত 12টার সময় পালকি আসবে তোকে কঙ্কাকে নিয়ে যেতে। কোথায় যাবি সেটা পরে জানতে পারবি। কঙ্কাকে আমি এখানে রাখবো না, অন্য জায়গায় পাঠিয়ে দেবো। যাওয়ার কথা কি কঙ্কাকে বলবো? না, এই কথা কেউ যেন জানতে না পারে। কুম্ভ থাকবে এখানে আর রাঘব যাবে তোদের পালকির সঙ্গে, ঠিক আছে? আগে হ্যাঁ হুজুর। চল। এরপর কি করবে? এরপর একটাই রাস্তা খোলা আছে। আজ রাত 12টার মধ্যে আমরা এখান থেকে পালিয়ে যাব। পালিয়ে যাবে? হ্যাঁ। কোথায়? কলকাতায়। তুমি আমাকে নিয়ে পালাবে? হ্যাঁ। কিন্তু কি হয়? কলকাতা তো রাজশেখর রায় জমিদারি নয় যে আমাদের ধরে আনবে। গঙ্গা, আর কোনো কথা নয় গঙ্গা, আমাদের পালাতেই হবে। আমারই বয়সী একজন,
সে হয়তো ঠিক আমারই মতো তোমাকে ভালোবেসেছে। আমি তাকে কি করে ঠকাই বলো তো? বুঝলাম সূর্যকান্ত ঠিকই বলেছিল, শুধু সূর্যকান্তকে পাবার জন্য বার বার এই কথাগুলো বলে আমাকে দূরে ফেলে দিতে চাইছ, তাই না? শোনো শোনো শেখর, বিশ্বাস করো সূর্যকান্তকে আমার এতটুকু মনে নেই। তবে তুমি কেন আমার কথা রাজি হচ্ছ না গঙ্গা? গঙ্গা বলো, গঙ্গা বলো, তুমি আমার সাথে যাবে? আমি গেলে তুমি তুমি সত্যি সুখী হবে? আমি যাব তুমি এত রাত্রে আমার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে খবর পাঠিয়েছিলে? কি বলবার আছে বলো, আমার সময় খুব কম। কথাটা গোপনীয়। গোপনীয়? তাহলে এই পর্যন্তই থাক বাবু, তোমরা বাইরে যাও। কথাটার গুরুত্ব বুঝে আপনি আমায় পুরস্কার দেবেন কথা দিন। সেরকম মনে হলে দেব। আপনি কি জানেন আপনার ছেলে শেখরের গতিবিধির কথা? শেখরের গতিবিধির কথা? হ্যাঁ। আপনি কি জানেন শেখর প্রত্যেক রাত্রি প্রাসাদ থেকে বেরিয়ে কোথায় যায়? আপনারা কেউ জানেন না। প্রতি রাত্রে সে আরাম কুটিতে যায়। সূর্যকান্ত? হ্যাঁ রাজাবাবু, প্রত্যেক রাত্রে বন্দিনী কঙ্কার করে আপনার ছেলের অভিশাপ। কথা মিথ্যা হলে চেরামি তদন্ত হয়ে গো কৃষ্ণ সাগরের পাঁকের তলে। সত্যি কি মিথ্যা আপনি ইচ্ছে করলেই জানতে পারেন। আরো জেনে রাখুন, শেখর এখানে আসার পর থেকে প্রতি রাত্রে কঙ্কার কাছে যায়। নিশ্চিত পাঁচালাম আমার পুরস্কার রাজাবাবু। কি পুরস্কার চাই তোর? আপনি কঙ্কাকে ছেড়ে দিন, কঙ্কা আমার বাগদত্তা, আমি ওকে বিয়ে করব। রাজাবাবু এটাকে গুম ঘরে নিয়ে যা। আপনি কি বলছেন রাজাবাবু? রাজবংশের অনেক কিছুই তুই জেনে ফেলেছিস, অনেকখানি অনধিকার চর্চাও করে ফেলেছিস, তাই গুম ঘরই তোর শ্রেষ্ঠ পুরস্কার। যাও।
তুই ওকে ছেড়ে দে। কিন্তু রাজাবাবু, সে আমি বুঝবো, তুই যা। কিন্তু রানীমা, আমি তোর কোনো ভয় নেই, কেউ কিছু জানতে পারবে না, যা। যাকে রানীমা। অবাক হচ্ছ, ভাবছি নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাহলে তোমাকে বাঁচালাম। আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি, তাই নিজেরই স্বার্থে আমি তোমাকে বাঁচাচ্ছি। শোনো, আজকে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে কঙ্কাকে নিয়ে আরামকুঠি থেকে পালাতে হবে। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি, তানিল আর সময় পাবে না, আর এরই উপর তোমার মরা বাঁচা নির্ভর করছে। পারবে? এসো, বাইরে বেরোবার গোপন পথটা তোমায় দেখিয়ে দিচ্ছি, কিন্তু সাবধান, অন্য কোনো দিকে যাবার চেষ্টা করলে মৃত্যুর হাত থেকে তোমার নিস্তার নেই। কে কে আপনি? হ্যাঁ, আমায় চিনতে পারছো না কঙ্কা? আমি সূর্যকান্ত। সূর্যকান্ত? না, আমি আপনাকে চিনি না, আপনি যান। তুমি কি সত্যি চিনতে পারছো না? তোমার ছেলেবেলার কথা কিছু মনে নেই? বললাম তো, সত্যি মনে নেই। না না না, আপনি যান। তোমার মার কথা মনে নেই? মা? হ্যাঁ, তোমার মা। মা? হ্যাঁ। তোমার সেদিনের কথা মনে নেই কঙ্কা? যে রাতে শয়তান রাজশেখর তোমাকে তোমার মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছিল? তোমার মা কিন্তু আজও তোমায় খুঁজে বেড়ায় কঙ্কা। হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে সূর্যকান্ত। বলো বলো, আমার মা কোথায়? কোথায় আমার মা? আমি তো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যেতে এসেছি কঙ্কা। আমি যাবো তোমার সঙ্গে, তুমি না এলে আমি স্বর্ণের ক্ষতি করে ফেলতাম। তাড়াতাড়ি চলো সূর্যকান্ত, শেখর এসে যাবে, এক্ষুনি চলো। কৃষ্ণ
ব্যাপার? আমার নামে একটা মার্ডার চার্জের ডায়রি লিখুন। মার্ডার চার্জ? ওকে, এইমাত্র আমি দুজনকে খুন করে এসেছি। আপনার নাম বলুন। শেখর রায়। বাবার নাম বলুন। রাজশেখর রায়। দেখুন, কাল সকালে পালকি তৈরি থাকবে এবং তুমি যাবে। তুই কেন ভোগ করবি? ভোগ করবো আমি? বাবা তাকিয়ে দেখ, তোর মায়ের চোখে জল, বৌমার চোখে জল। তুই কি বলতে চাস জীবনের বাকি কটা দিন আমি এই চোখগুলোর দিকে তাকিয়ে
এতটুকু শান্তি পাও? না না শেখর, খুন তুই করিস নি, খুন আমি করেছি। কি বলছো তুমি সুরেশ্বরী? এ বংশের অনেক অত্যাচার, অনেক খুন, অনেক পাপের শাস্তি জমেছিল। একজনকে তো তার প্রায়শ্চিত্ত করতেই হবে। দুঃখ করো না, শিখরের মধ্যেই তুমি বেঁচে রইলা। দেবান আগে দারোগা বাবুকে আসতে বলো। শেখর অপনা রইল, ওকে দেখিস, যদি পারিস মায়ের মতোই দেখিস। দারোগা বাবু, শেখরটা ছেলে মানুষ তো, তাই আমাকে বাঁচাতেও নিজে ধরা দিয়েছে। কঙ্কাকে আমি খুন করেছি, শাস্তি আমাকে তুমি। চলো বাবা। কিন্তু আমি ভীষণ অন্যায় করছি, জীবনে অনেক অন্যায় করেছি শেখর। আরো একটা অন্যায় করলাম। কি রে, অমন করে কি দেখছিস? আর না, আমাকে একটু এগিয়েও দিবি না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।